মৃত্যুপ্রাপ্তির আশ্বাস হাজতে মৃত্যু হওয়া কয়েদির পরিবারকে দেওয়া হবে 10 লক্ষ টাকা এমনটাই ঘোষণা দিয়েছেন ডিভিশন বেঞ্চ এবং আজকে সেই রায় বেরিয়েছে সেই রায়ের কথাই বিস্তারিতভাবে জানিয়েছেন আইনজীবী পুরুষোত্তম রায়বর্মণ যদিও ঘটনা প্রসঙ্গে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে সোনামুড়াতে মৃত্যু হয়েছিল হাজতবাসে অবস্থায় থাকার সময় জামাল হোসেন নামের এক ব্যক্তি এবং তার পরিবার অর্থাৎ জামাল হোসেন মৃত জামাল হোসেনের পরিবার সেই এই বিষয়টিকে নিয়ে একটি মামলা করেছিল উচ্চ আদালতে যে মামলাটিকে করা হয়েছিল এবং সেই মামলার ভিত্তিতে আজকে সেই রায়টি ঘোষণা করা হয়েছে বিশেষ করে ডিভিশন বেঞ্চ জানাচ্ছেন যে জামালের মৃত্যুর পর তার পরিবারকে দেওয়া হবে 10 লক্ষ টাকা দেওয়ার জন্য রাজ্য সরকারকে বলেন উচ্চ আদালত এবং এই বিষয়টা বিস্তারিতভাবে জানিয়েছেন আইনজীবী পুরুষোত্তম রায়বর্মণ সোনামুড়া থানাতে হাজতে থাকাকালীন মৃত্যু হয়েছিল জামাল হোসেন এবং তারপরে এই রায়ের কথা আজকে জানা গেছে 10 লক্ষ টাকা পরিবারকে দেওয়া হওয়ার জন্য উচ্চ আদালতকে রাজ্য সরকারকে বলেন উচ্চ আদালত সাংবাদিকদের সামনে এই ঘটনাটাই আজকে জানিয়েছেন পুরুষোত্তম রায়বর্মণ কি জানাচ্ছেন আইনজীবী শুনব আদালত হত্যার দায়ে রাজ্য সরকারকে অভিযুক্ত করে আদালত হিংসায় মৃত ব্যক্তির পরিবারকে 4 সপ্তাহের মধ্যে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে একটি রিট মামলায় মাননীয় প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মহন্তি এবং মাননীয় বিচারপতি এস চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ আজকে রায় দিয়েছে গত 14 সেপ্টেম্বর সোনামুড়া নিবাসী জামাল হোসেনকে সোনামুড়া থানার পুলিশ আধিকারিকরা রাত্রিবেলা বাড়ি থেকে তুলে নিয়ে যায় বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার সময় 35 বছরের কর্তাটা যুবক জামাল হোসেনের উপর মারধর করা হয় ধরক মারধর করা হয় এবং পরদিন 15 সেপ্টেম্বর 2022 সকালবেলা জামাল হোসেনের পরিবারকে খবর দেওয়া হয় যে সে নাকি থানার মধ্যে মারা গেছে যদিও জামাল হোসেনের পরিবার সেই খবর বিশ্বাস করেনি থানায় সোনামুড়া থানার দুজন অফিসারের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছিল পরবর্তী সময়ে জামাল হোসেনের স্ত্রী তিনটি নাবালক সন্তান ও মা উচ্চ আদালতে রিট মামলা করে রিট মামলায় আবেদনকারীদের বক্তব্য ছিল থানায় ডেকে নিয়ে জামাল হোসেনের উপর অকথ্য শারীরিক নির্যাতন করা হয়েছে এবং এই হাজত হিংসার দায়ী জামাল হোসেনের মৃত্যু হয়েছে জামাল হোসেন দুবাইয়ের কর্মরত ছিল দুবাই থেকে বাড়ি এসেছিল এবং 22 সেপ্টেম্বর আবার দুবাইয়ে ফিরে যাওয়ার কথা ছিল এর মধ্যেই এই হাজত হিংসার শিকার সে হয়েছে মামলায় সরকারের তরফ থেকে বলা হয়েছিল হৃদরোগে জামাল হোসেনের মৃত্যু হয়েছে কিন্তু ময়নাতদন্ত রিপোর্ট অন্যান্য রিপোর্টের উপর ভিত্তি করে উচ্চ আদালত স্পষ্ট পর্যবেক্ষণ দিয়েছে এটা দুর্ঘটনায় মৃত্যু নয় এটা হৃদরোগে মৃত্যু নয় এই মৃত্যুর জন্য দায়ী হাজত হিংসা কারণ ময়নাতদন্ত রিপোর্টে শরীরের বিভিন্ন স্থানে বিশেষত পৃষ্ঠদেশে প্রচণ্ড রকম আঘাতের চিহ্ন ছিল এবং আমাদের বক্তব্য ছিল এই আঘাতের ফলেই ওর মৃত্যু হয়েছে হৃদরোগে মৃত্যুর গল্প ঠিক নয় উচ্চ আদালত আমাদের বক্তব্য গ্রহণ করেছেন এবং সরকারের বক্তব্য নস্যাৎ করেছেন এবং বলেছেন যে হাজত হিংসায় মৃত্যুর দায়িত্ব সরকারের নিতে পারে না একজন 35 বছরের যুবকের জীবন কেড়ে নেওয়া হয়েছে এর জন্য ক্ষতিপূরণ বাবদ রাজ্য সরকারকে আগামী 4 সপ্তাহের মধ্যে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এখানে উল্লেখ্য যে দুজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে সোনামুড়া থানায় মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলবে এই ফৌজদারি মামলায় সোনামুড়া আদালত তদন্তের নামে প্রহসন করে এফআইআর দিয়েছে আমরা এই এফআইআরটির বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেব আজকে উচ্চ আদালত বলেছে এই রিট মামলায় উচ্চ আদালত এই পর্যবেক্ষণ ফৌজদারি মামলায় কোনো প্রভাব বিস্তার করবে না আমরা স্বাভাবিকভাবেই আইনজীবী হিসাবে এবং মানবাধিকার কর্মী হিসাবে উচ্চ আদালতের রায় আমরা অত্যন্ত সন্তুষ্ট যে আমরা একজন হাজত হিংসায় নিহত ব্যক্তি পরিবারকে সুবিচার দিতে পারলাম কিছুটা হলো সরকারের তরফ থেকে কয়েদির মৃত্যুর প্রসঙ্গে কার্যত ক্ষতিপূরণের দাবিতে 10 লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উচ্চ আদালতের পক্ষ থেকে সরকারকে এবং সেই মোতাবেক আজকে পুরো ঘটনা বিস্তারিতভাবে জানিয়েছেন আইনজীবী পুরুষোত্তম রায়বর্মণ এবং পরিবারকে যাতে তুলে দেওয়া হয় 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ বাবদ সেই আবেদনই আজকে জানানো হয়েছে নিচে একটা বিরতি ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন